হজ যাত্রীদের পকেট কাটছে বিমান সমান সুযোগ নিচ্ছে সৌদিয়া এয়ারলাইন্সও বাড়তি প্রায় চারশো কোটি টাকা আদায় ডলার পরিশোধে বৈদেশিক মুদ্রায় বাড়ছে চাপ শ্রমবাজারে খুলেছে সম্ভাবনার দুয়ার ছিয়ানব্বই হাজার অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধের ঘোষণা ওমানের নতুন কর্মী নেবে কাতার ও আমিরাত দক্ষ শ্রমিক তৈরি করতে পারছে না সরকার সহজ শর্তে আরও সাড়ে চারশো কোটি টাকার ঋণ দেবে ই ফাউন্ডেশন তেইশটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঢাকার বাইরে জমে উঠছে হাট রাজধানীতেও কোরবানের পশু নিয়ে আসছেন ব্যাপারী ও খামারিরা হাটে হাটে রাখা হয়েছে জাল টাকা শনাক্তকরণ বুথ এবং চেয়ার জিপিটির সঙ্গে এক হয়ে কাজ করার ঘোষণা অ্যাপলের ক্ষুব্ধ ইলন মাস্ক এআই যুক্ত করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত লোকসান কাটিয়ে উঠতেই হজকে পুঁজি করে ফ্লাইটে বাড়তি ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ বিমান যার সুযোগ নেয় বিদেশি সংস্থাও এতে বিমানের স্বার্থ উদ্ধার হলেও বেশি ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে বিদেশি এয়ারলাইন্সকে ডলার পরিশোধে অর্ধেক হজযাত্রী যাত্রী বহন করেও এ বছর প্রায় আটশো কোটি টাকার ভাড়া ডলারে নিয়ে যাচ্ছে সৌদিয়া এয়ারলাইন্স আর দুই এয়ারলাইন্স মিলে অতিরিক্ত প্রায় চারশো কোটি টাকা পকেট কাটছে হজ যাত্রীদের যা সরকারকে দ্বিগুণ চাপে ফেলছে বলে মত বিশেষজ্ঞদের কাজল আবদুল্লাহ রিপোর্ট সঠিক পরিকল্পনা অভাবে বাংলাদেশ বিমানের বেশিরভাগ রুটি লোকসানে ভারাক্রান্ত প্রেক্ষাপট যখন এমন তখন নিজেদের স্বার্থ উদ্ধারে হজ যাত্রীদেরই টার্গেট করেছে সংস্থাটি ফ্লাইট পরিচালনায় লোকসানের বড় একটি অংশই বেশি ভাড়া নির্ধারণ করে উঠিয়ে নেওয়া হচ্ছে হজ মৌসুমে যা সুযোগ নিচ্ছে সৌদি এয়ারলাইন্সও মূলত বাংলাদেশের হজ যাত্রীদের অর্ধেক বহন করে বাংলাদেশ বিমান বাকি অর্ধেকের দায়িত্ব সৌদি এয়ারলাইন্সের যদিও এবছর বিদেশি ক্যারিয়ারে যুক্ত হয়েছে ফ্লাইনাস বিমানের নথি অনুযায়ী প্রতিটি হজ ফ্লাইটের অবতরণ থেকে উড্ডয়ন পর্যন্ত নব্বই মিনিট নিট চার্জ দিতে হলেও বিমানকে প্রতিটি ক্ষেত্রে গুনতে হয় বেশি জরিমানা হাজার হাজার ডলার খোয়া যাওয়ায় লোকসানের এই খরচ চাপাতেই বাড়তি ভাড়া ওঠানো হয় হজ মৌসুমে দূরত্বে আপনি ধরুন হজ হোক আর না হোক ওয়েল কম আমাদের এখানে বেশি বাজেস না আমার ফিফটি সমান কিন্তু ফিফটি পারসেন্ট আম জীবন দুই টাকায় পারে সৌদি আর সৌদি আলেন দুই টাকা পাড়ে নিচ্ছে তবে বিমানের সাবেক এই কর্মকর্তার মতে বিশ্ববাজারের সঙ্গে তেলের দাম নিয়মিত সমন্বয় না করায় সুবিধা পাচ্ছেন না বাংলাদেশের যাত্রীরা পৃথিবীতে যদি ফিউর কস্ট কমে থাকে তাহলে বাংলাদেশের ফিওর কস্ট কমাতে হবে এটা সরকারি একটা মনোপলি সরকারের সিদ্ধান্তে এটা চলে এদিকে খোঁজ নিয়ে দেখা যায় প্রতিটি টিকিটে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা বেশি নিচ্ছে বিমান এক্ষেত্রে বলাকা অতিরিক্ত আয় করছে প্রায় দুশো কোটি টাকা একই পরিমাণ অর্থ বিদেশি সংস্থার অ্যাকাউন্টে পাঠাতে সরকারকে গুনতে হবে অতিরিক্ত এক কোটি পঁয়ষট্টি লাখ আটত্রিশ হাজার ডলার বিশেষজ্ঞরা বলছেন লাভের চেয়ে বাড়তি চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রায় বাংলাদেশ বিমান তো ফরেন পাচ্ছে না সে টাকা পাচ্ছে ফরেন নিয়ে যাচ্ছে সৌদি আরবে নাস দরকার বললে গভর্নমেন্ট আমাকে একশো টাকা সাবসিডি করবে কিন্তু ভাড়া একশো টাকা রাখেন তাহলে বিদেশের একশো টাকা পাবে বিমান যদি ভাড়া না পারে অর্থ বাড়িতে পারবে না এবছর পঁচাশি হাজার দুইশো সাতান্ন জন হজ যাত্রী পরিবহনে আকাশ পথে ব্যয়ের পরিমাণ প্রায় এক হাজার তেষট্টি কোটি টাকা এর মধ্যে দুদেশের এয়ারলাইন্স অতিরিক্ত প্রায় চারশো কোটি টাকা তুলে নিচ্ছে হজ যাত্রীদের কাছ থেকেই কাজুল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা মধ্যপ্রাচ্যের তিন দেশের শ্রম বাজারে আবারও সম্ভাবনার দুয়ার খুলেছে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য ছিয়ানব্বই হাজার অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধতার ঘোষণা দিয়েছে ওমান সরকার এগারো ক্যাটাগরিতে অন্তত তিন হাজার কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতে ডাক্তার প্রকৌশলী নার্স শিক্ষক সহ বিশেষায়িত কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে কাতার এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী তবে বিশ্লেষকরা বলছেন দক্ষ কর্মী তৈরিতে অনেকটাই পিছিয়ে সরকারি সংস্থাগুলো এতে বঞ্চিত হচ্ছে রেমিটেন্স থেকে মার্জিয়া মোমোর রিপোর্ট উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশ ওমান উনিশশো সালে মাত্র একশো জন কর্মী দিয়ে ধনী দেশটির শ্রম বাজারে বাংলাদেশিদের অভিবাসনের যাত্রা শুরু হলেও ওমান সরকারের সবশেষ পরিসংখ্যান বলছে বর্তমানে সেখানে বাংলাদেশিদের সংখ্যা তবে তাদের হাজার অধিকাংশই অনিবন্ধিত গত মে মাসে দেশটি সফরে শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী সেই বৈঠকের জের ধরেই অবশেষে অনিবন্ধ সম্বন্ধিত ছিয়ানব্বই হাজার বাংলাদেশিকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার সেই সঙ্গে ক্ষতিপূরণ মৌকুফের বিষয়টিও বিবেচনা করছে দেশটি ওমান আমাদের দীর্ঘদিনের স্টাক ছিল ছিয়ানব্বই হাজার অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত করে এগারোটি ক্যাটাগরিতে দক্ষ বাংলাদেশি কর্মীদের চাহিদার কথা জানিয়েছে তবে প্রথম দফায় ডেলিভারি কাজে তিন হাজার বাইক রাইডার নেবে দেশটি আমরা চারশো ট্যাক্সি পাঁচশো মোটরসাইকেল যারা ডেলিভারি বিভিন্ন ডেলিভারির কাজে নিয়োজিত ডাক্তার প্রকৌশলী নার্স শিক্ষক হিসাবরক্ষক সহ বিশেষায়িত পেশায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহের কথা জানিয়েছে কাতারও আমাদের দেওয়া কাতারেও মানুষ বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতায় চাহিদা থাকলেও দক্ষ কর্মীর অভাবে শ্রম বাজারে পিছিয়ে বাংলাদেশ অভিযোগ অর্থনীতিবিদদের টেকনিক্যাল ওয়ার্কার তাদেরকে যাচ্ছেন এবং একই সঙ্গে তাদের ওইখানকার যে ভাষা তাদের যে সংস্কৃতি এই বিষয়গুলো তোমাদের জানতে হবে এখন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে যারা প্রশিক্ষণ দিচ্ছে তারা কিন্তু ওই জায়গাতে আসলে পরিস্থিতিগুলো কেমন সেটাকে অ্যাড্রেস করবে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতে শ্রমবাজার নিয়ে গবেষণা করার তাগিদ বিশ্লেষকদের মারজিয়া মুমু সময় সংবাদ ঢাকা ইদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট অনেক জায়গায় ক্রেতা বিক্রেতার দরদামে চলছে বেচাকেনা এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম ও মুন্সীগঞ্জের বালিগাঁও হাটে আছেন উদ্দিন উজ্জ্বল সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে উত্তরা দিয়াবাড়ির হাট যেমনটি আপনি বলছিলেন যে আসলে এখনকার পরিস্থিতি যদি আমি একটু বলি যে ক্রেতা সমাগম কিছুটা কম তবে বেলা গড়ালে হচ্ছে সমাগম বাড়বে এমনটা প্রত্যাশা কিন্তু এখানকার আগত যে খামারি বা ব্যবসায়ীদের তবে এক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে আমরা গাবতলির হাটের পরিস্থিতি আর এখানকার পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন কথা বলছে কেননা গাবতলির হাটে আমরা এই অধিকাংশই দেখেছি যে একটু বড় মাপের গরু যেটা দাম হাঁকানো হচ্ছে আপনার পাঁচ লাখ টাকা থেকে প্রায় দশ লাখ টাকা এর বেশিও আছে আমরা যেমনটি গতকালকে দেখেছিলাম পনেরো লাখ টাকার একটা কালো মানিক গরু উঠেছে তবে এখানকার পরিস্থিতি একটু ভিন্ন কেননা বলছি যে এখানে যে ক্রেতার মতের যে দামটা এক লাখ টাকাতে শুরু করে দুই লাখ টাকার মধ্যে হচ্ছে অধিকাংশ গরু আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি যদি একটু বলি যে ছাগলের পরিস্থিতি একটু বলি এখানে ছাগলও আছে কিন্তু যেমনটা আমরা বলতে পারি যে ক্রেতার সমাগম বাড়লেই কিন্তু ব্যবসায়ীদের যে প্রত্যাশা সেটিও বাড়বে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখনো পর্যন্ত ঈদের বাকি প্রায় ছয় দিন তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু এখনও ক্রেতার সমাগম আসে তবে আসবে দিন গড়ালেই তখন কিন্তু তাদের দাম মোটামুটি তারা যে দাম চায় তার ভিতর থেকে হয়তো কমাবে বাড়াবে এই হিসেব করেই হচ্ছে বিক্রি কিনে চলবে আমরা যদি পরিস্থিতি একটু অন্যদিকের কথা বলি যে আমরা দেখেছি যে কালো টাকা বা জাল টাকার যে বিষয়টি সেটির জন্য কিন্তু এখানকার নিরাপত্তা কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছেন মেশিন দিয়েও কিন্তু ট্রাই করে যাচ্ছেন এর পাশাপাশি যে এর পাশাপাশি হচ্ছে যে আসেন এখানকার যে বিক্রেতাদের যে নিরাপত্তার বিষয় যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আছে যাতে করে কোনো রকম তাদের টাকা নিয়ে রকম ভিন্ন রকম পরিস্থিতি যেন শিকার হতে না হয় সেদিকটাও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দেখছেন তবে এখানকার পরিস্থিতি সর্বোপরি সর্বোপরি আমরা বলতে পারি যে এখানকার লোক সমাগম এখন কিছুটা কম আছে তবে বেলা গড়ানোর পরে বা আগামী এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু তাদের প্রত্যাশায় সমাগম বাড়বে বিকি বাড়বে এছিল ছিল আমার কাছ থেকে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির হাটের সর্বশেষ আমরা পরবর্তী হাটের পরিস্থিতি জানতে যা ছি মুন্সীগঞ্জ সহকর্মী উজ্জ্বলের কাছে মুন্সীগঞ্জের হাটগুলোতে কিন্তু প্রতিদিন পশুর সংখ্যা বাড়ছে রঙ বেরঙের নানা রকম পশুর পশা বাড়ছে সেই অনুযায়ী কিন্তু ক্রেতাদের যে পদচারণা সেটি কিন্তু এখনো অত বেশি নয় কিন্তু তারপরে কিন্তু আমরা দেখছি যে হাটে যে গরুগুলো আসছে বা বিভিন্ন রকমের পশু আসছে সেগুলো ঘিরে কিন্তু উৎসুক মানুষের ভিড় আছে এবং এখানে আপনারা দেখছেন যে ছোট আকারে গরুও কিন্তু প্রচুর উঠেছে তবে বড় গরুর সংখ্যা কিন্তু বেশি এখানে সবচেয়ে বড় যেটি কালো মানিক সেটি কিন্তু পাঁচ লাখ টাকা দাম হাঁকছে এবং এই গরুটির ওজন তারা দাবি করছেন যে এক হাজার কেজি এবং এখানে কিন্তু সত্তর হাজার টাকা থেকে বিভিন্ন ধরনের গরু রয়েছে এবং এই জেলায় যে সাতচল্লিশটি হাট রয়েছে প্রত্যেকটি হাটে কিন্তু এখন পশুর বেশ বর্ষা বসছে এবং তারা বলছেন যে এইবার কিন্তু গেলবারের চেয়ে পশুর আমদানি বেশি এবং জেলায় যে এবছর তিয়াত্তর হাজারও বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে সে অনুযায়ী কিন্তু এখানে চাহিদা রয়েছে ষাট হাজার এর বাইরেও কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে এখানে কিন্তু পশু এসছে এবং এই যে একেবারে তালতলা গৌরগঞ্জ খালের পাশে যে এই দুপারে দুটি হাট দুহাটে কিন্তু আমরা দেখছি অসংখ্য পশু এবং সেগুলোতে গেল দিন যা ছিল তার চেয়ে কিন্তু আজকের সংখ্যা বেড়েছে এই ট্রলার থেকে কিন্তু সেগুলো নামিয়ে আসা আনা হচ্ছে এবং নামিয়ে আনা পরে কিন্তু এখানে পশা দেওয়া হয়েছে এবং প্রচন্ড গরম এবং এই দাবদাহ রৌদ্রের মধ্যে কিন্তু উপরে আপনারা দেখছেন তেলপাল আটকে রাখা হয়েছে বিশাল মাঠে এবং সেই মাঠের নিচে কিন্তু এই দর কষাকষি চলছে এবং যেসব ক্রেতা এখন গরু কিনছেন তারা বলছেন গেলবারের চাইতে কিন্তু কিছুটা দাম বেশি তবে যারা বিক্রেতা তারা বলছেন যে গো দাম যে হারে বেড়েছে এবং তাদের গরু লালন পালনে যে অর্থ ব্যয় হচ্ছে সে অনুযায়ী কিন্তু তারা আশানুরূপ দরে এখনও বিক্রি করতে পারেনি তবে তারা আশায় আছেন যে শুক্রবার থেকে এই দামটা বাড়বে এবং ব্যাপকভাবে তারা এটা করতে ছিল ছিল সব শেষ। সরাসরি যুক্ত মুন্সিগঞ্জে তার আগে ছিলাম রাজধানীর উত্তরায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে দুর্নীতির মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন সরাসরি চলে যাচ্ছি তার কাছে গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের প্রায় ২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ডক্টর মোহাম্মদ ইনুস সহ জন আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে আগামী এগারো জুলাই এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে আজকে কার্যক্রমের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইনুস সহ আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ কিভাবে তারা এই টাকাগুলো আত্মসাত করেছেন সেগুলো কিন্তু পড়ে শোনানো হয় এবং পড়ে শোনানোর পরেই কিন্তু রাষ্ট্রপক্ষের যে আইনজীবী অর্থাৎ দুদকের যে প্রসিকিউটর তিনি আসামিদেরকে জিজ্ঞাসা করেন তারা কি এই অপরাধটি করেছেন কি করেছেন না প্রত্যেক আসামি লোহার কাঠগড়ায় অর্থাৎ আদালতের এজলাসের ভিতরে যে লোহার খাঁচা রয়েছে সেই খাঁচার ভেতরে ছিলেন তারা সেখান থেকেই জানান যে তারা কোনো অন্যায় করেননি তারা ন্যায় বিচার প্রার্থনা করেন এরপরে কিন্তু বিচারক আসামিদের বিরুদ্ধে অর্থাৎ চোদ্দ আসামির বিরুদ্ধেই বিচার শুরুর আদেশ দিয়েছেন এবং এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে এগারো জুলাই একটু বলে রাখি যে এই মামলাটি হয়েছিল গত বছরের ত্রিশে মে অর্থাৎ এক বছর এক মাসের মাথা কিন্তু এই মামলাটির বিচার শুরু হলো এবং যে সাক্ষ্যগ্রহণ আদালতে দুদকের তরফ থেকে দেওয়া হয়েছে তাদের সাক্ষ্যগ্রহণটি আগামী এগারো তারিখে অর্থাৎ এগারো জুলাই শুরু হবে আর এই মামলাটিতে যেটি বলা হয়েছে দুদকের আইনজীবী যেটি বারবারই বলার চেষ্টা করেছেন যে গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের যে লভ্যাংশ যেটি শ্রমিকদের প্রাপ্য সেই টাকা দিয়ে শ্রমিকদের না দিয়েই আইনজীবীর মাধ্যমে অর্থাৎ আইনজীবী এবং শ্রমিক কল্যাণ কর্মচারীদের যে ইউনিয়ন আছে তাদের সাথে যোগসাদস করে শ্রমিকদের প্রায় ছাব্বিশ কোটি টাকা আত্মসাত করা হয় এবং সেই অভিযোগেই কিন্তু আজকে প্রাথমিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিযুক্ত করা হয়েছে এবং বিচার শুরু হয়েছে এবং এই মামলাটি যদি বলে রাখি যে গত দোসরা জুন এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয় আজকে এই মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসহ চোদ্দ আসামি অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন কিন্তু আদালত সেই অব্যাহতের আবেদনটি খারিজ করে দিয়ে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন তো এই ছিল মহানগর দারাজ আদালত থেকে আমার কাছে সবশেষ খবর মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন বাংলাদেশি মালিকানাধীন শততম জাহাজের নিবন্ধন পেতে শিল্প গ্রুপগুলোর জোর লড়াই চলছে নতুন নতুন জাহাজ কিনে এনে নিবন্ধনের প্রক্রিয়া চলছে সমানতালে এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কিনে আনা একটি জাহাজে রয়েছেন রিপোর্টার কমল দেশ সরাসরি যাচ্ছি তার কাছে আমার পিসির যে জাহাজটি সেটি হল বাংলাদেশের মালিকানা দিন জাহাজ হিসাবে রেজিস্ট্রেশন পেতে যাচ্ছে সেটি হলো মূলত এস আর সিপিন কেস এম গ্রুপের জাহান ওয়ান এটিকে নতুন করে কিনে আনা হয়েছে বাংলাদেশে আপনি বলছিলাম বাংলাদেশ কিন্তু মালিকানা দিন একশোটি জাহাজে বালিকানা হতে যাচ্ছেন আমাদের সাথে রয়েছেন রোপানিজ অধি দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ আপনার কাছে জানতে চাইব আসলে একশোটি জাহাজের বিশেষত্ব কি এবং বাংলাদেশের মালিকানা দিন যে এতগুলি জাহাজ হচ্ছে তাদের আহবানটা কী হচ্ছে প্রথমত ধন্যবাদ বাংলাদেশের জন্য আবেদনকৃত জাহাজের ভিতরে জাহানমণিতে আজকে আমরা এসেছি জাহাজটার মালিকানা রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করার জন্য এবং এই প্রক্রিয়ার পরে জাহাজটি স্থায়ী ভাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাভ করবে এবং বাংলাদেশের পতাকা নিয়ে সারা বিশ্বে চলতে পারবে এবং এর দ্বারা বাংলাদেশের আমদানি রপ্তানি প্রভাব আমাদের আমাদের নিজের নিজের বহন করার সেই সাথে এই জাহাজের দ্বারা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা আমাদের জন্য সহজ হবে হ্যাঁ ধন্যবাদ আমরা কথা বলছিলাম সরকারি সরকারি যে প্রতিষ্ঠান নৌ বাণিজ্য অধিদপ্তর সেখানকার প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদের সাথে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু একশোটি জাহাজ নিবন্ধন করেছে এবং এই আপনারা জানেন যে আগে বাংলাদেশে পণ্য আনা হতো বিদেশি জাহাজের মাধ্যমে লাখ লাখ ডলার চলে যেত বিদেশে কিন্তু এরপর বাংলাদেশি মালিকেরা ব্যবসায়ীরা তারা জাহাজ কিনতে শুরু করে বিশেষ করে দু হাজার হার কমানোর ফলে কিন্তু জাহাজ কিনতে শুরু হয় এবং গত চার বছরে বাংলাদেশ প্রায় আটাত্তরটি জাহাজ কিনেছে এর মাঝে সবচেয়ে বিশেষত্ব হল একশোতম জাহাজটির নিবন্ধন পাবে কে সেটি নিয়ে বেশ করে বড় শিল্প গ্রুপের মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হয় সেই প্রতিযোগিতার অংশ হিসেবে আমরা দেখেছি এসা শিপিং তার জাহান ওয়ান এবং একই সাথে ম্যাগনা গ্রুপের ম্যাগনা সেঞ্চুরি বসুন্ধরা গ্রুপে সেই প্রতিযোগিতা রয়েছে এবং হয়েছে চট্টগ্রাম দৃষ্টি আরও বেশ কোটি প্রতিষ্ঠান তারা কিন্তু একের পর এক জাহাজ কিনে আনছে আমরা যদি বলি গত চলতি এক পাশের মতো অন্তত চারটি জাহাজ নিবন্ধন হতে হবে সেটি একটি রেকর্ড পরিমাণ এই যেখানে আগে বাংলাদেশের মালিকেরা কিন্তু এমন কোনো জাহাজ ছিল না আজকে আমরা দেখতে পাচ্ছি একশোটির বেশি জাহাজ তারা নিবন্ধন নিতে যাচ্ছে সে একশোটি জাহাজ যে নিবন্ধন হবে একশোতম জাহাজ সেই সেঞ্চুরিটি কে করবে সেই রেকর্ডটি কে করবে সেটির জন্য চলছিল আসলে একটা লড়াই সে লড়াই আস আজকে দেখতে পাচ্ছি আমরা কে গ্রুপের যে জাহাজ সে জাহান ওয়ান সে জাহান ওয়ানটি কেনা হয়েছে মূলত পানামা থেকে নিবন্ধন ছিল আগে জাহাজটি নর্থ নামে জাহাজ ছিল সেটি এখন জাহান এখন সে জাহাজে বাংলাদেশের পতাকা ব্যবহার হবে এটা একটি কয়েকটি বিশেষত্ব রয়েছে সে জাহাজের বিশেষত্ব হলো যেমন বিদেশি ডলার যে ডলার বিদেশে চলে যাওয়া বিদেশি জাহাজ করে যে পণ্য আনা সেটি যেমন কমে দেশের ডলার দেশে থাকবে এবং একই সাথে জাহাজে যারা কর্মরত রয়েছেন তারাও কিন্তু বাংলাদেশি সেটি একটি বিশেষ বিষয় একটা কর্মসংস্থান হচ্ছে নাবিকদের লেভেলের মধ্যে এবং আরেকটি হলো যে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সব বন্দরে কিন্তু বাংলাদেশের পতাকা উড়বে সেটি একটি বিশেষ অর্থাৎ পৃথিবীর যতগুলো বন্দর রয়েছে সব বন্দরে কিন্তু এখন বাংলাদেশের পতবাহী পতাকাবাহী জাহাজগুলি বিরাট সুযোগ পাচ্ছে এবং তারা একটা দেশের একটা সৌরভ একদিকে যেমন তারা ডলার আয় করছে আরেক দিকে তারা কিন্তু দেশের সুনাম বৃদ্ধি করছে দেশের পতাকাকে পৃথিবীর সব বন্দরে তারা পৌঁছে দিচ্ছে তো সেই হিসেবে আজকে এস আর অর্থাৎ কে আর এম গ্রুপের যে এস আর শিপিং যে জাহাজ জাহান ওয়ান সেটি কিছুক্ষণ আগে সেখানে অবস্থান নিচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নৌবাহিনী যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেখানকার কর্মকর্তারা জাহাজটি সার্ভে করবেন এরপর সেটিকে আনুষ্ঠানিকভাবে একটি রেজিস্ট্রেশন দেবেন যেটি হয়তো একশোতম হবে বলে আমরা জানতে পারতাম এখন পর্যন্ত আমার কাছে ছিল বাংলাদেশের যে আমদানি রপ্তরের বাণিজ্য নজিরবিহীন ঘটনা যে রেকর্ড স্থাপন একশোতম জাহাজ নিবন্ধন হতে যাচ্ছে সমুদ্রবাহী জাহাজ তা যে কেসারাম গ্রুপ জাহাজটি নিয়ে এসে জাহানওয়ান তার সর্বশেষ বঙ্গোপসাগর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কমল দে এদের ছুটিতে গ্রাহকের সুবিধার্থে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক পাশাপাশি পয়েন্ট অব সেল অনলাইন পেমেন্ট গেটওয়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সার্বক্ষণিক সচল থাকার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায় ঈদে এটিএম বুথে ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করা সার্বক্ষণিক নিরাপত্তা কর্মীদের সতর্ক অবস্থান সহ সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের বুথ পরিদর্শন করারও নির্দেশনা দেয়া হয়েছে আর পয়েন্ট অফ সেলের ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস ও কিউআর কোড সেবা নিশ্চিত করা এবং জাল জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন করতে বলা হয়েছে একই সঙ্গে সার্বক্ষণিক হেল্পলাইন সহায়তা প্রদানের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাজেটে পর্যটন খাতে প্রস্তাবিত পনেরো শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি খাত সংশ্লিষ্টদের আশঙ্কা প্রস্তাব বাস্তবায়িত হলে তা দেশের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে সংবাদ সম্মেলনে টোয়াবের সদস্যরা বলেন আলাদা করে ট্যুর অপারেটরদের ওপর ভ্যাট আরোপ করা হলে তার ট্যুরিস্টদের ভ্রমণের জন্য বিভিন্ন প্যাকেজে প্রভাব ফেলবে এতে পর্যটকরা নিরুৎসাহিত হবেন গ্রাহকের রান্নায় নতুন অভিজ্ঞতা যোগ করতে ওয়াল্টন মাইক্রোওয়েভ ওভেন এবং হোটেল ঢাকার উদ্যোগে প্রকাশিত দি আর্ট অফ ফাইন ডাইনিং নামে একটি রেসিপি বই বইটিতে হোটেল কন্টিনেন্টালের অভিজ্ঞ ও স্বনামধন্য শেফ মোহাম্মদ আসাদুজ্জামানের দেশি বিদেশি রেসিপি তুলে ধরা হয়েছে যেগুলো ওয়াল্টন মাইক্রোওয়েভ ওভেনের সাহায্যে খুব সহজে ঘরে বসেই তৈরি করা সম্ভব গত ছয় জন হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় আনুষ্ঠানিকভাবে রেসিপি বইয়ের মোরক উন্মোচন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ওয়াল্টন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মোস্তফা কামাল ডেপুটি সিবিও এনামুল কবির হোম অ্যাপ্লায়েন্সের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান খাইরুল বাসার পরিবেশবান্ধব বহুমুখী পণ্যের পশরা নিয়ে এবারের পরিবেশ মেলায় হাজির উদ্যোক্তারা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর শেরে নগরে আয়োজিত মেলার এবারের প্রতিপাদ্য ছিল কর্বভূমি পুনরুদ্ধার রুখ্ব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা মেলায় পরিবেশবান্ধব ব্যাগের দাম ও মান নিয়ে দর্শনার্থীদের আগ্রহ বেশি দেখা গেছে এ সময় পরিকল্পিত নগরায়ন আর নিরাপদ বসবাস উপযোগী পরিবেশ নিশ্চিতে সচেতনতামূলক প্রচারণা চালান উদ্যোক্তারা আগামী অর্থ বছরে বাংলাদেশের পাঁচ দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস শীর্ষক জুন মাসের প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয় তবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কিছুটা বেড়ে বাংলাদেশের প্রবৃদ্ধি পাঁচ দশমিক নয় শতাংশ হতে পারে বলে মনে করে সংস্থাটি যদিও প্রস্তাবিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছয় দশমিক সাত পাঁচ শতাংশ নির্ধারণ করেছে সরকার সংস্থাটি বলছে বাংলাদেশে আমদানি নিষেধাজ্ঞা থাকায় শিল্প কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে অন্যদিকে উচ্চ মূল্যের কারণে মানুষের প্রকৃত মজুরি ও পরিবারের ক্রয় ক্ষমতা কমেছে করোনার ধাক্কা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনা প্যাকেজ ও নিজস্ব অর্থে গড়ে তোলা রিভলভিং তহবিল থেকে আরও সাড়ে চারশো কোটি টাকা ঋণ দেবে এস ফাউন্ডেশন মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে এ সময় ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড মোহাম্মদ মাসুদুর রহমান শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন জানানো হয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যব ধরন অনুযায়ী সহজ শর্তে এই তহবিল থেকে ঋণ পাবেন টানা তিন দফা কমার পর দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম ভরিতে এক টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে এক লাখ ষোলো হাজার নশো টাকা মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ এগারো হাজার ছশো ছত্রিশ টাকা আঠারো ক্যারেট পঁচানব্বই হাজার ছশো একানব্বই টাকা এবং প্রতিভরি সনাতন স্বর্ণের দাম পড়বে উনআশি হাজার একশো সতেরো টাকা বৃদ্ধি পাওয়ায় এর সিদ্ধান্ত নিয়েছে বাজুস যা আজ থেকে কার্যকর হবে চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে আটাশ বার এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার হজ যাত্রীদের পকেট কাটছে বিমান সমান সুযোগ নিচ্ছে সৌদিয়া এয়ারলাইন্সও বাড়তি প্রায় চারশো কোটি টাকা আদায় ডলার পরিশোধে বৈদেশিক মুদ্রায় বাড়ছে চাপ শ্রমবাজারে খুলেছে সম্ভাবনার দুয়ার ছিয়ানব্বই হাজার অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধের ঘোষণা ওমানের নতুন কর্মী নেবে কাতার ও আমিরাত দক্ষ শ্রমিক তৈরি করতে পারছে না সরকার এবং ঢাকার বাইরে জমে উঠছে পশুর হাট রাজধানীতেও কোরবানের পশু নিয়ে আসছেন ব্যাপারী ও খামারিরা হাটে হাটে রাখা হয়েছে জাল টাকা শনাক্তকরণ বুথ এই ছিল এ সময়ের বাণিজ্যে সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে সঙ্গেই থাকুন সময়